Assalamualaikum Everyone, Welcome back to my channel, Emroj Efraj Mom. Channel থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। প্রথমে এখানে আমি একটি পাত্রে গরম পানি দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি ছুরি মাছ। তো এটা কক্সেস বাজার থেকে আনা, তো আমি এটাকে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে ফ্রিজে, ডিপ ফ্রিজে ছোট ছোট টুকরো করে। এরপর আমি এখানে এখন গরম পানিতে আগে এটাকে ঢেলে দেব। আমি পানিটা কিন্তু বলক নিব না, একটু বেশি গরম হলে কিন্তু আমি পানিটার মধ্যে ছুরি মাছটা দিয়ে দেব, আর ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব, যেন ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো অনায়াসে বের হয়ে যায়। তো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর ঠান্ডা পানি দিয়ে আমি একটু ঠান্ডা করে এবার হাত দিয়ে এটাকে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নেব, যেন ভিতরে যে বালু থাকে, সমুদ্রে কিন্তু অনেক বালু থাকে মাছের ভিতরে। তো আমি হাত দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বারবার কিন্তু পানিগুলোকে চেঞ্জ করে করে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার সরাসরি চুলায় চলে আসব পানিটা ঝরিয়ে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল, আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নেতিয়ে যাবে তখনই আমি এখানে যা যা মশলা দেওয়ার সবগুলা দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় নেতিয়ে গিয়েছে, তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। রসুন বাটাটা কিন্তু শুটকি মাছে একটু বেশি লাগে, তা আমি বেশি খাই রসুন বাটা শুটকির সাথে। তো আপনারা কীভাবে খান আপনারা আপনাদের মতো করে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর আমি এখানে একটা তেজপাতাকে ছেড়ে দিয়েছি, আবার আমি নেড়ে ছেড়ে দেব। যতক্ষণ কষানো যাবে ততক্ষণই এটা স্বাদটা বেড়ে যাবে। তো আমার মা কিন্তু এইভাবে কিন্তু রান্না করতো শুটকি মাছ। গত বছর এই দিনে আমার মা আমার কাছে ছিল, তো আমার মা নিজের হাতে কিন্তু শুটকি মাছটা রান্না করেছে, তো খেতে কিন্তু খুবই মজা লেগেছে। তারপর আমি অনেক শেখার চেষ্টা করছি, দেখি হয় কি না। তারপরেও যতটুকু সম্ভব আমি রান্না করেছি, তারপরে মায়ের স্বাদটা তো আসবে না বললে না। তো আমি শুটকি মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। দেখতেই পাচ্ছেন যতটা কষাবেন কিন্তু ততটাই কিন্তু এটা টেস্টটা বেড়ে যাবে। তো আমি রসুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি তেলের উপরেই এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু হলুদ মরিচ দিয়ে নেই, আমি এরই মাঝে কিন্তু হলুদ মরিচ দিয়ে দেব। এখানে আমি দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর জিরা। তো এখানে আমি সবগুলো এক চা চামচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু লবণটাও কিন্তু 1 চা চামচ নিয়েছি, আপনারা স্বাদ মতো দিবেন লবণ, আমি বলে দিচ্ছি 1 চা চামচ নিয়েছি। তো সবগুলো উপকরণ মশলাপাতি আমি একসাথে দেখিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে আবারও এটাকে কষিয়ে নেব। কষানোর ভিতরে যদি আপনাদের চুলার হিটটা যদি একটু বেশি থাকে তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো আপনারা কিন্তু চুলাটাকে হিটটা একটু কমিয়ে দেবেন। যখনই দেখবেন এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই কিন্তু একটু পানি দিবেন। আমি এখানে 1 গ্লাস পানি দিয়েছি, প্রায় 1 কাপের মতো। তো পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে আবারও এটাকে কষিয়ে নিয়েছি। আমার মতো করে হুবহু করে রান্না করলে ঠিক আমার মতনই যে রান্নাটা করছি সেই স্বাদটাই পাবেন। বারবার কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলানিতে না লেগে যায়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু শুটকিগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমার কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে আলুর টুকরো করে নিয়েছিলাম, এটা আমার মা আমাকে দেখিয়ে দিছে, তো সেখান থেকে শেখা। তো আলুগুলোকে আমি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মা কিন্তু আলুটা আর একটু কম দিত, আমি একটু বেশি দিয়ে ফেলেছি, সমস্যা নেই আপনারাও একটু কমিয়ে বাড়িয়ে দিবেন।
সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো আলু সহ কিন্তু এটাকে আবার কষিয়ে নিতে হবে। আমার পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যেমন আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নোটিফিকেশান চলে যায়, আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের শেয়ার করে দিবেন। বারবার কিন্তু কথার মাঝেও আমি কিন্তু বারবার কিন্তু নেড়ে দিচ্ছি যেন তলা নিতে না লেগে যায়। সুন্দরভাবে কিন্তু আমি আলু সহ শুটকি সহ একটু কষিয়ে নিচ্ছি। যতটাই কষাবেন শুটকি তরকারির শুটকি, ততটাই কিন্তু ফ্লেভারটা আসে। আর শুটকির গ্রানে কিন্তু যারা শুটকি পছন্দ করে তারা অবশ্যই আমার ভিডিওটি আমার রেসিপিটি ফলো করবেন। তো আমি এরই মাঝে কিন্তু আমি পানি অ্যাড করে দিচ্ছি আমার শুটকি আলু সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন, একটু বেশি আমার কিন্তু লেগে গেছে। তো আমি কিন্তু ঝোলটা বেশি রাখবো না, সামান্য যেভাবে রাখার দরকার। আপনারা দেখতেই থাকেন ভিডিওটি আমি কেমনভাবে রান্না করি। আমার রান্নাটা যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। এরপর আমি এখানে অ্যাড করে দেবো টমেটো। একটা টমেটোকে আমি টুকরো টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে টমেটোটা একটু দেরিতে দিচ্ছি, এখন শীতকালীন টমেটো তাড়াতাড়ি গলে যায়। টমেটোটাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন আমি একটু চেপে চেপে দিতে পারি চারিদিক থেকে। তা আমি প্যাঁচুলা দিয়ে একটু চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি যেন গলে যাবে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে দমের মধ্যে রেখে দেব কিছুক্ষণ পর, আবার আপনি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর টুকরো করে রাখা কাঁচামরিচ কিছু দিয়ে দেব ফালি করে। আমি পুরোপুরি টুকরো করব না, কারণ আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি, তাই আমি পুরোপুরিভাবে টুকরো করব না। এখানে আমি পেঁয়াজ কলি দিয়েছি কিছুটা। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব সহজে গলে গেছে। কিছুক্ষণ পরে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো আর একটু আমি কষিয়ে নেব। আমার রান্না শেষ পর্যায়ে, তো আমি এবার নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন ঝোলটা আমি কতটুকু রেখেছি। তো আমি এই ঝোলটা কিন্তু টেনে যাবে, আলু টেনে ফেলবে। তো যারা রাঁধুনি তারাই বুঝবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের শেয়ার করবেন, আর দেশে এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই লাইক শেয়ার দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।